হ্যালো, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল নমস্কার। প্রিয় দাদারা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ রয়েছো। আজকে আরও একটি অ্যাডভান্স ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, তাহলে চলো শুরু করা যাক। আমরা গত ক্লাসে অর্থাৎ ক্লাস 13-তে শিখেছিলাম, সেটা হচ্ছে দ্যাটস হোয়াট আই ওয়ান্ট, হোয়াট ইউ ওয়ান্ট, হোয়াট উই থিঙ্ক, মানে এটাই যেটা আমি ভাবি, করি বা হারাই বা হারিয়েছিলাম বা করা উচিত, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা গত ক্লাসে শিখেছিলাম। আর আজকে ক্লাসটি আমরা একটু এলাবোরেট করব, তার মানে হচ্ছে ওয়ান্টের পরে আমরা আরও কিছু এক্সটেনশন করব, ইনফাইনিটিভ নিয়ে আমরা আর একটি ভার্ব নিয়ে আমরা এক্সটেনশন করব। সো এই এক্সটেনশন করলে বাক্যগুলো কেমন হয়, তাহলে চলো আমরা শুরু করি। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু রিভিল, মানে সেটাই যা আমি চাই টু রিভিল, মানে রিভিল করতে, প্রকাশ করতে, ডিসক্লোজ করতে, সেটাই যা আমি প্রকাশ করতে চাই। এটা যদি পাস্টে নিয়ে যাই তাহলে হবে সেটাই যা আমি প্রকাশ করতে চেয়েছিলাম। দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড, চেয়েছিলাম টু রিভিল বা টু সেই, এটাই যা আমি বলতে চেয়েছিলাম, শুনতে চেয়েছিলাম। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু হেয়ার, সেটাই যা আমি শুনতে চেয়েছিলাম। এরপরে আমরা এই সাবজেক্টগুলো চেঞ্জ করে অন্য যে কোনো সাবজেক্ট লাগাতে পারি। দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট টু গেইন, এটাই যেটা তুমি গেইন করতে গিয়েছিলে, মানে অর্জন করতে গিয়েছিলে। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট টু লুজ, এটাই যেটা আমরা হারাতে গিয়েছিলাম। উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম টু লুজ, হারাতে। উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম টু গেইন, পেতে, অর্জন করতে। উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম টু সেই, বলতে। সো দ্যাটস হোয়াট উই ওয়েন্ট টু সেই, সেটাই যা আমরা বা আমি, তুমি, তারা বলতে গিয়েছিলাম অথবা বলতে চেয়েছিলাম, বলতে গিয়েছিলাম, বলতে চেয়েছিলাম। আমরা ঘুরিয়ে ফিরিয়ে আমরা এটা সেট আপ করে সুন্দর সুন্দর বাক্য বানাতে পারবো। এবার তারপরে চলে আসি, এটাকে ইন্টারটিভ করেছি, দ্যাটস আর কিছুই না। ইজ দ্যাট হোয়াট ইউ ওয়ান্টেড টু টেল মি, এটা কি যেটা তুমি আমাকে বলতে চেয়েছিলে? ধরো যে আমি তোমাকে ফোনে বলছি, দোস্ত কোথায় আছিস, সো তোর জন্য একটা গুড নিউজ আছে, সো তুমি সব কিছু ফেলে দিয়ে চলে আসলে আমার কাছে। আসার পরে আমি বললাম যে তোর জন্য একটা লবণ চষ নিয়ে এসেছি দোকান থেকে, সো ধর লবণ চষটা খা। লবণ চষ বলতে আমরা এই যে রাজশাহী এলাকার লোক চিনি, লবণ চষ বলতে ওই যে আগের যুগে চারানা আটানাতে পাওয়া যেত সেটাকে লবণ চষ বলা হয়। সো বর্তমানে এটাকে ললিপপ বলা হয়, ক্যান্ডি বলা হয়, অনেক এটার অনেক ভার্সন হয়ে গেছে। সো যাই হোক, তখন তুমি আমাকে রেগে মেগে বলছো, মানে একটা চকোলেট তুমি আমার জন্য নিয়ে এসেছো। সো ইজ দ্যাট হোয়াট ইউ ওয়ান্টেড টু টেল, এটাই কি যার কথা তুমি আমাকে বলতে চেয়েছিলে? ইজ দ্যাট হোয়াট ইউ ওয়ান্টেড টু গিভ মি, এটাই কি যেটা তুমি আমাকে দিতে চেয়েছিলে? সো এই ধরনের সুন্দর সুন্দর বাক্য বানানোর জন্য এটা। সো ইজ দ্যাট, এটাই কি she goes to materialize or actualize, মানে এটাই কি যা সে মেটারিয়ালাইজ করতে যায় বা she is going to materialize, মানে সে বাস্তবায়ন করতে যাচ্ছে। যদি কন্টিনিউয়াস টেন্স করি নো প্রবলেম, আমরা এখানে যদি বলি যে she is going, তারপরে টু মেটারিয়ালাইজ, সো ইজ দ্যাট হোয়াট, এই যে ইজ দ্যাট হোয়াট শি ইজ গোয়িং টু মেটারিয়ালাইজ, এটাই কি যা সে বাস্তবায়ন করতে যাচ্ছে। তারপরে হচ্ছে ইজ দ্যাট হোয়াট হি ওয়াইন টু ডু, এটাই কি, মানে এটাই কি, এটাই হচ্ছে ইন্ট্রোডাক্টিভ সেন্টেন্স। সো এটাই কি যা সে ওয়াইন টু ডু, যা সে করতে গিয়েছিল, যা সে শুনতে গিয়েছিল,
Why to hear? আমরা ইচ্ছে করলে এখানে hear দিতে পারি। বা take যে কোনো আমরা এখানে word নিজের মতো করে লাগাতে পারি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা ভালোভাবে দেখে এবং এর আগের ক্লাসটা দেখে দুটো থেকে তোমরা হাজার হাজার বাক্য বানাতে পারবে এবং এগুলো হচ্ছে প্রফেশনাল লেভেলের হচ্ছে স্ট্রাকচার প্যাটার্ন। প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই ভিডিওটি তোমাদের দারুণভাবে হেল্প করেছে আর যদি সত্যি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে শেয়ার করে দাও এই ভিডিওটি আর একটি লাইক করে দাও আর যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট সেকশনে লিখে দাও আর নতুন যদি হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও।